আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। পুরসভায় প্রবেশের প্রধান গেট তালাবন্ধ, সর্বসাধারণের জন্য গেট খুললেন সিআইসি অমিত গুপ্তা। পুরসভায় প্রবেশের প্রধান গেট তালাবন্ধ ঘিরে বৃহস্পতিবার বিক্ষোভ ছড়ায় ভাটপাড়ায়। সূত্র বলছে চেয়ারপারসন, উপপৌরপ্রধান ও সিআইসিদের প্রবেশের জন্য ওই গেট ব্যবহার করা যাবে, তবে প্রধান গেট বন্ধ থাকায় পুরসভায় আগত মানুষজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরই জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা বন্ধ থাকা গেট খুলে দেন। অমিতবাবু বলেন, আলোচনা ছাড়াই ওই গেট বন্ধ করা হয়েছিল, কিন্তু পুরসভা তো জনগণের জন্য, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, তাই সর্বসাধারণের জন্য ওই গেট আবারও খুলে দিলাম। দেখে নেবো সেই চিত্র। দেখুন, যখন আমি এখানে ঢুকি তারপর খবর পাই গেটটা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়েছে, এই খবরটা পেয়ে আমি এখানে আসি। আজকে আমরা এখানে বসি সাধারণ মানুষের কাজে করার জন্য। এবার সাধারণ মানুষকে এখানে এসে যদি কেউ বাধা দেয় সেটা তো ঠিক না, এই জন্যে আমি নেবে আসলাম, গেটটা খুলে দিলাম, মানুষ আসবে, আমরা সিআইসি ভিসি সব বসে আছি মানুষের সাথে যোগাযোগ করার জন্যে, এখানে মানুষের কাজ করার জন্য বসে আছি। উই আর ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এবার আমরা এই গেটটা খুলে দিলাম, মানুষ আসবে আমাদের সাথে যোগাযোগ করবে, কোনো গ্রিভান্স থাকলে বলবে, আমরা মানুষের কাজ করার জন্য বসে আছি। কিন্তু গেটটা বন্ধ করে দেওয়ার এটা ডিসিশন ঠিক হয়নি, তাই জন্য এর ডিসিশনে আমরা বিরোধ করেছি, এসে এখানে গেট খুলে দিলাম, এবার মানুষ এসে আমাদের সাথে দেখা করতে পারে। সেটা যে ইনস্ট্রাকশন দিয়েছে তার থেকে কথা বলুন কি? গেট কিপার ছিল, জিজ্ঞেস করুন, হাইকোর্টে আজকে শুনানি হবে, দাঁড়াবে। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়েবাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।